আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। আমি আমার চ্যানেলে অ্যাডমিশন রিলেটেড বিভিন্ন ভিডিও বিভিন্ন সময়ে আপলোড করে থাকি, পাশাপাশি একাডেমিক বিভিন্ন ক্লাস সেটাও কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা হয়। বন্ধুরা, আমরা দেখবো কিভাবে খুব সহজে একটা ফাংশন থেকে ডোমেন এবং রেঞ্জ বের করা যায়। তবে আজকে কিন্তু আমরা ডোমেন এবং রেঞ্জের সংজ্ঞায় যাবো না। ডোমেন এবং রেঞ্জ কাকে বলে, সংজ্ঞা কি, সেটা কিন্তু তোমরা বই থেকে দেখে নিতে পারো। তো এখানে আমরা দেখার চেষ্টা করবো একটা ফাংশন থেকে কিভাবে সহজেই ডোমেন এবং রেঞ্জটা বের করতে পারি। দেখো, এই চকলেটের নিচে কিন্তু একটা ফাংশন দেওয়া আছে, খুবই সহজ একটা ফাংশন, ঠিক আছে? তো এই ফাংশন থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ বের করতে চাই। তো কথা হচ্ছে, আসলে ডোমেনটা আমরা বের করবো আসলে কি বের করবো এবং রেঞ্জটা বের করবো আসলে কি বের করবো, এই জিনিসটা বুঝতে পারলেই তোমার জন্য আসলে ডোমেন রেঞ্জ বের করাটা একদম ইজি। তোমাকে এই ফাংশনের মধ্যে দেখতে হবে এক্স এর তুমি কোন ভ্যালু ইনপুট দিতে পারো, এক্স এর কোন ভ্যালু তুমি ইনপুট দিতে পারো, এবং সেই ইনপুট দেওয়ার পরে, সেই ভ্যালুর ইনপুট দেওয়ার পরে তুমি যদি একটা হচ্ছে কি হচ্ছে কি বলা হয় রিয়েল ভ্যালু পাও, ঠিক আছে, দেন ওইটা অবশ্যই কি হবে, ওইটা অবশ্যই এর একটা ডোমেন হবে। এখন চিন্তা করো তো, এই ফাংশনের ক্ষেত্রে তুমি এক্স এর কোন কোন ভ্যালু দিতে পারো। তুমি -1 দিতে পারো, -2 দিতে পারো, -∞ দিতে পারো, -0.1 দিতে পারো, 1 দিতে পারো, 2 দিতে পারো, অর্থাৎ তুমি যদি মন চায় যে কোনো ভ্যালু কিন্তু তুমি এখানে ইনপুট দিতে পারো। কোন ভ্যালু? অবশ্যই রিয়েল নাম্বার, তাই না? যে কোনো রিয়েল নাম্বার কিন্তু তুমি এখানে ইনপুট দিতে পারো। রিয়েল নাম্বার সম্বন্ধে আশা করি জানা আছে, -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে কি রিয়েল নাম্বার। তো এখানে তুমি চাইলে যে কোনো রিয়েল নাম্বারই হচ্ছে কি এখানে ইনপুট দিতে পারো, ইনপুট দিলে কিন্তু তুমি অবশ্যই একটা বাস্তব মানই পাবা। তো সেই কারণে আমরা বলতে পারতেছি এটার ডোমেন হবে কত ভাইয়া, এটার ডোমেন হবে হচ্ছে রিয়েল নাম্বার, ঠিক আছে? তুমি এটাকে অবশ্যই এভাবে লিখতে পারো, -∞ থেকে হচ্ছে কি ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে? এখানে কিন্তু অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে, যখন ইনফিনিটি ইউজ করবা সেক্ষেত্রে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হবে। তাহলে ডোমেন কিন্তু পেয়ে গেলাম। এখন আমরা চাচ্ছি রেঞ্জ বের করার জন্য। তো রেঞ্জ কিভাবে বের করবা? তো দেখো, রেঞ্জটা আসলে কি, রেঞ্জটা হচ্ছে এই যে আমি ডোমেন এখানে ইনপুট দিলাম, তাই না, এই ডোমেনগুলোর কারণে আমি ওয়ের যে ভ্যালুগুলো পাবো, ওয়ের যে ফাংশনাল ভ্যালুগুলো পাবো, সেটাই হচ্ছে কি তার রেঞ্জ। তাহলে এখন দেখো তো, তুমি যদি এখানে -∞ থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালুই দাও না কেন, তুমি কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে কি একটা বাস্তব নাম্বারই কিন্তু পাবা এখান থেকে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারতেছি এটার রেঞ্জ হচ্ছে কি রিয়েল নাম্বার, রেঞ্জ হচ্ছে কি রিয়েল নাম্বার। তাহলে মূল কথা আসলে কি দাঁড়াইলো, যে আমি একটা ফাংশনে এক্স এর যে ভ্যালুগুলো, অর্থাৎ যে রিয়েল নাম্বারগুলো আমি ইনপুট দেওয়ার ফলে আমি একটা হচ্ছে কি বাস্তব নাম্বার পাবো, যেই ভ্যালুগুলোর জন্য, সেগুলাই হচ্ছে কি এই ফাংশনের একটা ডোমেন হবে। এবং এই ডোমেনগুলো এখানে ইনপুট দেওয়ার ফলে আমি ওয়ের যে মানগুলো পাবো, অর্থাৎ যে ফাংশনাল ভ্যালুগুলো পাবো, সেটাই হবে কি হচ্ছে এর রেঞ্জ। আশা করি ডোমেন এবং রেঞ্জের বিষয়টা ক্লিয়ার হতে পেরেছ। তাহলে চলো, যদি আমরা একটা উদাহরণ দেখার চেষ্টা করি আরেকটা, সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি 1/x বা y1 হচ্ছে কি x-5, বলছে কি এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ বের করার জন্য। তো যদি এরকম ফ্রেকশন আকারে থাকে, সেই ক্ষেত্রে তোমার একটা জিনিস চিন্তা করতে হবে। কি চিন্তা করতে হবে, যে এই নিচে দেখো, নিচে কি আছে x-5, তো নিচে যদি জিরো হয়ে যায়, এই x-5টা যদি জিরো হয়ে যায়, তাহলে কি এই ফাংশনটা সংজ্ঞায়িত হয় না? কেন সংজ্ঞায়িত হয় না, কারণ সামথিং বাই হচ্ছে কি জিরো, কি হবে সামথিং বাই 0 হচ্ছে কি অবশ্যই অসংজ্ঞায়িত, সামথিং বাই 0 হচ্ছে কি অসংজ্ঞায়িত, তার মানে নিচে অবশ্যই জিরো হওয়া যাবে না। তার মানে হচ্ছে কি, তার মানে অবশ্যই x-5 নট ইকুয়াল টু জিরো হবে, x-5 নট ইকুয়াল টু জিরো হবে। তাহলে আমরা বলতে পারি এক্স নট ইকুয়াল টু হচ্ছে কি 5 হবে, অর্থাৎ এক্স এর ভ্যালু এখানে কি হইতে পারবে না, 5 হইতে পারবে না। 5 ছাড়া তুমি যে কোনো ভ্যালু এখানে ইনপুট দাও না কেন, তুমি কিন্তু একটা বাস্তব নাম্বার পাবা। তো যেহেতু এই 5 ছাড়া সকল রিয়েল নাম্বারের জন্যই হচ্ছে কি তুমি একটা রিয়েল নাম্বারই পাচ্ছ, তার মানে এটা এটার ডোমেন কত হবে ভাইয়া, এটার ডোমেন হবে হচ্ছে ভাইয়া ডোমেন হবে হচ্ছে কত, একটা রিয়েল নাম্বার। বাট সেখান থেকে বাদ যাবে কে, সেখান থেকে বাদ যাবে হচ্ছে কি অবশ্যই 5টা হচ্ছে কি বাদ যাবে, কারণ 5 এখানে আমরা বসাইতে পারবো না, কারণ 5 বসাইলে হচ্ছে কি আমাদের এবং রিয়েল নাম্বার সেটিটা বাড়তেছে না। দ্যাটস ওয়াই এর ডোমেন হবে হচ্ছে কি রিয়েল নাম্বার থেকে 5 বাদ। আচ্ছা, তারপর আসলে রেঞ্জের ক্ষেত্রে, তো এরকম ফ্রেকশন থাকলে তুমি রেঞ্জ কীভাবে বের করবা? তো রেঞ্জ বের করার যে প্রসিডিওরটা সেটা হচ্ছে, তুমি এই ফাংশন থেকে হচ্ছে কি দেখো ওয়াই ইকুয়াল টু 1/x-5 আসছে না, তুমি কি করো এখান থেকে এক্স এর ভ্যালুটা কত সেটা নিয়ে আসো। দেখো আমরা লিখতে পারি না, যদি এটাকে আমরা ক্রস গুণন করে দিই xy-5y=1 লিখতে পারি কিনা, লিখতে পারি কিনা এখান থেকে এটা। আচ্ছা, যদি লিখতে পারি, তারপর এখান থেকে তোমার কাছে হচ্ছে কি এক্সটাকে এখানে রাখা, তাহলে xy = হচ্ছে কি লেখা যায় 1+5y। আচ্ছা, যদি হয় তাহলে x = কি লেখা যায় 1+5y, y হচ্ছে কত হয় y হচ্ছে, তাই তো? তাহলে দেখো বিষয়টা তোমরা ক্লিয়ার কিনা, আমরা ক্রস গুণন করলাম
ক্রস গুণন করার পর এখান থেকে x এর যেই ভ্যালুটা সেটাকে নিয়ে আসলাম, ঠিক আছে, x এর যে ফাংশনের ভ্যালুটা সেখানে নিয়ে আসলাম। এখন দেখো এখানে আমার সেই আগের কাজটাই করতে হবে, তুমি y এর কোন ভ্যালুটা দিতে পারো এখানে সেটাই হচ্ছে কি তোমার রেঞ্জ হিসেবে বিবেচিত হবে। তাহলে এখন দেখো তো আমাদের বলছিলাম যে একটা ফ্র্যাকশনের নিচে অবশ্যই কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না, অর্থাৎ হরে কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না। তাহলে আমরা বলতে পারতেছি ওয়াই নট ইকুয়াল টু কি হবে, অবশ্যই ওয়াই নট ইকুয়াল টু হচ্ছে কি জিরো হবে। এই জিরো ছাড়া তুমি যে কোনো ভ্যালু কিন্তু এখানে ইনপুট দিতে পারতেছো। তো এই কারণে আমরা বলতে পারি এই ফাংশনের রেঞ্জ কত হবে ভাইয়া, এই ফাংশনের রেঞ্জ হবে হচ্ছে অবশ্যই রিয়েল নাম্বার, বাট এখান থেকে হচ্ছে কি জিরোটা বাদ যাবে, কারণ জিরো আমি এখানে ইনপুট দিতে পারতেছি না। তো এই জিনিসটাই, তো ডোমেন পেয়ে গেলাম এটা, রেঞ্জ পেয়ে গেলাম এটা। তো আবারও একটু রিমাইন্ড করতেছি যে আমরা ডোমেন এবং রেঞ্জ কীভাবে বের করবো, একটা যদি ফ্র্যাকশনাল এরকম আকারে থাকে তখন কি করবা, তোমার দেখতে হবে যে এই নিচে অবশ্যই কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না, ঠিক আছে। তাহলে দেখো এখানে তো আমাদের সরল ফাংশনই ছিল, যদি এই ওয়ানটা না থাকতো ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস ফাইভ থাকতো, ঠিক আগের মতন সরল ফাংশন ছিল না, হ্যাঁ সরল ফাংশন ছিল, তাহলে সকল ভ্যালু দেওয়ার কথা, বাট যেহেতু ফ্র্যাকশন আকারে আছে তাহলে অবশ্যই ফ্র্যাকশনের নিচে অর্থাৎ হরে কিন্তু অবশ্যই কি হইতে পারবে না, জিরো হইতে পারবে না, তাহলে কিন্তু আমরা হচ্ছে কি সংজ্ঞায়িত ভ্যালু পাবো না। তো এই জিনিসটা যদি বুঝতে পারো তাহলে কিন্তু তোমার কাছে এই ফ্র্যাকশনাল যে ফাংশনগুলো থাকবে সেগুলোর ডোমেন এবং রেঞ্জ বের করা কোনো ব্যাপারই মনে হবে না। তো এবার চলো আমরা আরেকটা উদাহরণ দেখে নেই, হ্যাঁ যেখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি রুট ওভার এক্স মাইনাস ওয়ান। তো এই ফাংশনের হচ্ছে কি এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জটা বের করার জন্য ঠিক আগের প্রসিডিউরে তোমাকে চিন্তা করতে হবে এখানে এক্স এর কোন কোন ভ্যালু তুমি ইনপুট দিতে পারো। তো এই জিনিসটা মনে রাখো যে রুট ওভারের ভিতরে একটা স্কোয়ার রুটের ভিতরে তুমি কি করতে পারো, স্কোয়ার রুটের ভিতরে কিন্তু তুমি পজিটিভ ভ্যালু দিতে পারো, জিরো এবং পজিটিভ ভ্যালু, এর চেয়ে নিচে অর্থাৎ জিরোর চেয়ে ছোট কোনো ভ্যালু অর্থাৎ নেগেটিভ কোনো ভ্যালু কিন্তু রুটের ভিতরে হচ্ছে কি সংজ্ঞায়িত না। তো আমরা বলছিলাম এক্স এর যেই ভ্যালুগুলোর জন্য আমাদের হচ্ছে কি ফাংশনটা সংজ্ঞায়িত হয় সেগুলোই তো তার ডোমেন হবে। তাহলে যেহেতু আমরা এখানে এক্স এর ভ্যালু এক্স এই রুট ওভারের ভেতরে হচ্ছে কি জিরোর চেয়ে ছোট ভ্যালু অর্থাৎ নেগেটিভ ভ্যালু দিতে পারি না, সেগুলোর জন্য কি হবে না, সংজ্ঞায়িত হবে না। তার মানে আমরা কি বলতে পারি, তার মানে আমরা বলতে পারতেছি এক্স মাইনাস ওয়ান অবশ্যই এবং অবশ্যই হচ্ছে কি গ্রেটার দেন আর ইকুয়াল কি হইতে হবে, জিরো হইতে হবে, জিরো হইতে পারবে কিন্তু জিরো চেয়ে ছোট হইতে পারবে না। তাহলে এক্স ইকুয়াল টু কি বলতে পারতেছি ভাইয়া, এক্স ইকুয়াল টু এক্স গ্রেটার দেন আর ইকুয়াল হচ্ছে কি ওয়ান হয়, তার মানে হচ্ছে ওয়ান থেকে বড় যে কোনো ভ্যালুই কিন্তু তুমি এখানে ইনপুট দিতে পারবে এবং সেগুলোর জন্য তুমি একটা হচ্ছে কি অবশ্যই সংজ্ঞায়িত ভ্যালু পাবা। তাহলে দেখো তাহলে আমাদের ডোমেনটা কি হবে, ডোমেনটা হবে ডোমেন কি হচ্ছে কি অবশ্যই হচ্ছে কি ওয়ান থেকে হচ্ছে কি ইনফিনিটি পর্যন্ত, অবশ্যই ওয়ানটা যেহেতু ওয়ান সহ বলছিলাম, ওয়ান সহ যদি হয় তখন হচ্ছে কি থার্ড ব্রেকেট ইউজ করতে হবে, ঠিক আছে। তাহলে ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত হচ্ছে কি এর ডোমেন। আচ্ছা তুমি তো এখন ডোমেন পেয়ে গেলা, তাহলে আর রেঞ্জ বের করতে হবে না, রেঞ্জ কিভাবে বের করবা। দেখো এক্স এর এই যে আমি ডোমেনটা পেলাম, এই ডোমেনগুলো এখানে বসানোর পরে আমি ওয়াই এর যেই ভ্যালুগুলো পাবো সেটাই তো হচ্ছে তার রেঞ্জ। তাহলে এখন দেখো তুমি যদি ওয়ান বসাও তুমি পাচ্ছ কত ভাইয়া, জিরো পাচ্ছ। আচ্ছা যদি তুমি হচ্ছে ইনফিনিটি বসাও তাহলে কত পাবা, অবশ্যই হচ্ছে ইনফিনিটি পাবা। আচ্ছা যদি এখানে টু বসাও তাহলে কত পাচ্ছ, ওয়ান পাচ্ছ। তারপর থ্রি বসাও, থ্রি বসাও এখানে কত পাচ্ছ, রুট ওভার টু পাচ্ছ। তার মানে হচ্ছে কি যে এই যে সবচেয়ে যে ছোট ভ্যালু ওয়ান এটা বসানোর পরে তুমি পাচ্ছ হচ্ছে কি জিরো পাচ্ছ, এবং ইনফিনিটি বসানোর পর হচ্ছে কি ইনফিনিটি পাচ্ছ। তার মানে কি দাঁড়াইলো, তার মানে দাঁড়াইলো এর রেঞ্জ হবে হচ্ছে কি, রেঞ্জ হবে হচ্ছে কি জিরো থেকে হচ্ছে কি, জিরো থেকে হচ্ছে কি ইনফিনিটি হবে হচ্ছে কি এটার রেঞ্জ। আশা করি বুঝতে পারছো, অর্থাৎ আমি ডোমেনগুলো বসানোর ফলে যেই ভ্যালুগুলো পাবো ওয়ার সেগুলোই হচ্ছে কি তার রেঞ্জ। আশা করি এই বিষয়টা তোমরা একদমই ক্লিয়ার হতে পেরেছো। তো এবার চলো আমরা আরেকটা উদাহরণ দেখি, দেখার মাধ্যমে বোঝার চেষ্টা করি যে ফাংশনের ডোমেন এবং রেঞ্জ কি হতে পারে। তো দেখো ওয়াই ইকুয়াল টু দেওয়া আছে মাইনাস রুট ওভার এক্স প্লাস থ্রি। দেখো এটা কিন্তু ঠিক আগেরটার মতনই, তাই না, কিছুটা কিন্তু আগের মতনই। তোমার এখন যেহেতু তুমি ডোমেন বের করতে চাচ্ছ সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এই রোডের ভেতরে জিনিসটাকে নিয়ে একটু চিন্তা করো, রোডের ভেতরে কি হইতে পারবে না, জিরোর চেয়ে ছোট কোনো ভ্যালু হইতে পারবে না। তার মানে হচ্ছে কি এক্স প্লাস থ্রি গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে কি হবে, জিরো হবে। তার মানে হচ্ছে এক্স গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে কি মাইনাস থ্রি। তার মানে কি দাঁড়াইলো ভাইয়া, তার মানে হচ্ছে কি মাইনাস থ্রি এর চেয়ে বড় যে কোনো ভ্যালু কিন্তু এটা ডোমেন হবে। তো ডোমেন কত হচ্ছে, ডোমেন হচ্ছে আমাদের মাইনাস থ্রি থেকে হচ্ছে
ইনফিনিটি পর্যন্ত অর্থাৎ -3 থেকে বড় যে কোনো রিয়েল নম্বরে হচ্ছে এটার ডোমেন হবে। আচ্ছা এখন রেঞ্জের কথা চিন্তা করো, -3 থেকে ইনফিনিটি পর্যন্ত ভ্যালুগুলো এখানে বসাও, বসানোর পরে তুমি যেই ভ্যালুগুলো পাবা সেটাই তো তার হচ্ছে কি হবে রেঞ্জ হবে। এখন দেখো -3 যদি এখানে বসাও তুমি পাচ্ছ হচ্ছে কত ভাইয়া, 0 পাচ্ছ, তার মানে -3 বসানোর ফলে তুমি পাচ্ছ হচ্ছে কি 0। আচ্ছা যদি হয় ইনফিনিটি বসাও, ইনফিনিটি পর বসানোর ফলে হচ্ছে তুমি কিন্তু পাচ্ছ -∞, এটা কিন্তু বোঝানোর চেষ্টা করতে হবে যেহেতু এখানে মাইনাস আছে। তাহলে ইনফিনিটি বসানোর ফলে তুমি পাচ্ছ হচ্ছে কি -∞, তাহলে -3 বসানোর ফলে পাইলা হচ্ছে 0 এবং ইনফিনিটি বসানোর পরে পাইলা হচ্ছে কি -∞। আচ্ছা তুমি আরেকটা ভ্যালু বসাও তো, 1 বসাও, 1 বসালে হচ্ছে কি কত আসতেছে, √4 মানে হচ্ছে কি -2, -2 তাই তো, তার মানে হচ্ছে কি -3 এর চেয়ে বড় যে কোনো ভ্যালু তুমি বসাচ্ছ বসানোর পরে হচ্ছে কি তুমি নেগেটিভ ভ্যালু কিন্তু পাচ্ছ, নেগেটিভ ভ্যালু পাচ্ছ এবং এবং শেষ পর্যন্ত যখন তুমি বাড়তে আসে তোমার ভ্যালুটা বসানোর মাত্রাটা, অর্থাৎ তুমি 3 বসাচ্ছ, 4 বসাচ্ছ, 5 বসাচ্ছ, ইনফিনিটি পর্যন্ত বসাচ্ছ, তুমি কিন্তু হচ্ছে কি যে নেগেটিভ ভ্যালু তত বেশি বেশি পরিমাণ হচ্ছে কি বাড়তেছে এবং সেটা হচ্ছে কি -∞ পর্যন্ত কিন্তু যাচ্ছে। দ্যাটস ওয়াই রেঞ্জ কত হবে, এর রেঞ্জ হবে হচ্ছে অবশ্যই অবশ্যই হচ্ছে কি আমাদের মাইনাস হচ্ছে কি ইনফিনিটি থেকে হচ্ছে কি 0, -∞ থেকে হচ্ছে কি 0 পর্যন্ত হবে এটার রেঞ্জ। আশা করি এটার ডোমেন রেঞ্জ তোমরা একদমই ক্লিয়ার। তো চলো আমরা আরেকটা উদাহরণ দেখি, দেখার মাধ্যমে বোঝার চেষ্টা করি যে ডোমেন রেঞ্জ কিভাবে বের করে। দেখো আমাদের একটা ফাংশন দেওয়া আছে y = x / মডুলাস অফ x, তো এই ফাংশনের ডোমেন এবং রেঞ্জ তোমাকে বের করতে হবে। তো কিভাবে বের করবা, দেখো আমার তো আসলে কাজটা কি x এর কোন কোন ভ্যালু এখানে ইনপুট দিতে পারবো যে রিয়েল নাম্বারগুলো, তাই তো সেগুলো হবে কি আর ডোমেন। তাহলে এখানে দেখো তো তুমি কোন ভ্যালুটা ইনপুট দিতে পারবা, x উপরে তুমি যে কোনো ভ্যালু ইনপুট দিতে পারতেছো, এখানেও তুমি যে কোনো ভ্যালু ইনপুট দিতে পারতেছো, কিন্তু দেখো কোন ভ্যালু ইনপুট দিতে পারবা না, তুমি কিন্তু এখানে 0 ইনপুট দিতে পারবা না, কারণ 0 যদি তুমি এখানে ইনপুট দাও তখন তুমি কিন্তু একটা সংজ্ঞায়িত ভ্যালু কিন্তু পাচ্ছ না, তার মানে x এখানে 0 ইনপুট নেবে না, তাই না? তার কারণ তো আগেই বলে আসছি, তাহলে x যেহেতু হবে না তার মানে কি x নট ইকুয়াল টু হচ্ছে কি 0। তো আমাদের ডোমেন ডোমেন হবে হচ্ছে রিয়েল নাম্বার, ডোমেন হবে হচ্ছে রিয়েল নাম্বার, বাট সেখান থেকে হচ্ছে কি সেখান থেকে হচ্ছে অবশ্যই জিরোটা হচ্ছে কি বাদ যাবে, তাহলে এটাই হচ্ছে তার ডোমেন। এখন রেঞ্জ বের করা নিয়ে অনেকে একটু সমস্যায় ভোগে, বাট অনেকে মোটামুটি বুঝতে পারে, বাট কিছুটা মানুষের হচ্ছে কি এটা সমস্যা হয়। দেখো ওয়াই ইকুয়াল টু এক্স বাই মডুলাস অফ এক্স আছে, আর রেঞ্জ আসলে কি হবে, তো দেখো তো উপরেও এক্স নিচেও এক্স, বাট নিচে হচ্ছে মডুলাস অফ এক্স, তাই না? এখন তুমি যদি এখানে 3 বসাও, এখানেও 3 বসাইলা, তাহলে কি হচ্ছে 3/3 কত আসতেছে 1 আসতেছে, তাই না? 1 আসতেছে। এখন তুমি -3 বসাও, তাহলে কি -3, আর এই যে মডুলাসের ভেতরে যে কোনো তুমি ভ্যালু দাও না কেন সেগুলো পজিটিভ হয়ে যায়, এখানে 3 হবে অর্থাৎ -1 হয়ে যাচ্ছে। এরকম ভাবে 4 দাও, 4 দিলে হচ্ছে 4/4 1, -4/ হচ্ছে কি 4 -1, তার মানে কি -1 এবং 1 ছাড়া তুমি আর কোনো ভ্যালু কিন্তু এই ফাংশন থেকে পাচ্ছ না। তো ডোমেনের যেই ভ্যালু বসানোর ফলে হচ্ছে কি তুমি কি করতেছ যে ভ্যালুগুলো পাচ্ছ, তাই তো? সেটাই তো তোমার হচ্ছে কি রেঞ্জ হবে। তার মানে এখান থেকে রেঞ্জটা আসলে কি হচ্ছে দেখো তো, রেঞ্জটা কত হবে, রেঞ্জ হবে হচ্ছে -1 এবং হচ্ছে কি 1, এছাড়া আর কোনো ভ্যালু কিন্তু তুমি পাচ্ছ না।